আচ্ছা, তো গত ভিডিও লেকচার হচ্ছে আমরা যে সংখ্যাপদের রূপান্তর গুলো দেখেছিলাম, সেই সংখ্যাপদের রূপান্তর গুলো হচ্ছে আপনার ক্যালকুলেটারে করা যায়। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটারে কিভাবে করা যায় সেটা চলুন আমরা দেখি। তাহলে এই যে আমার ক্যালকুলেটার, তাহলে আমরা প্রথমে কি করবো, প্রথমে আমরা হচ্ছে মুডে যাব। ঠিক আছে, যে মুডে ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, দেখুন এখানে লেখা আছে বেস 3। তাহলে এখন আমরা নিচে থ্রিতে, এই যে নিচে থ্রিতে প্রেস করব। ঠিক আছে, দেখুন নিচে থ্রিতে প্রেস করার পরে আমার এখানে কর্নারে দেখুন ডি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই কর্নারে ডি থাকা মানে হচ্ছে ডেসিমাল। আমি যদি এই যে এখানে দেখুন ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, ঠিক আছে, এখানে সবার ক্যালকুলেটর থাকে। আমি যদি এখানে হেক্সাতে প্রেস করি তাহলে দেখুন এখানে এইচ আসলো। এখানে এইচ থাকা মানে হচ্ছে সে এখন হেক্সাডেসিমাল মোডে আছে। ঠিক আছে, এখানে যদি আমি বাইনারিতে প্রেস করি তাহলে এখানে বিতে আসা মানে হচ্ছে বাইনারি মোডে আছে। এখানে যদি অক্টাল প্রেস করি এখানে ও আসা মানে হচ্ছে এখন অক্টাল মোডে আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কোশ্চেন দেখতে হবে। দেখুন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেন আছে প্রথমে ডেসিমাল, তাই না? তাহলে আমাদেরকে প্রথমে ডেসিমাল মোডে রাখতে হবে এখানে। তাহলে যে এখানে ডেসিমাল মোডে রাখলাম ডিতে প্রেস করে, ঠিক আছে, এখন আমাদের কোশ্চেনে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমাদের এখানে উঠাইতে হবে এখন। তো এখন এই ক্ষেত্রে বলি যে ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা যে আনসারটা পাবেন এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য পাবেন। ঠিক আছে, তাহলে এখানে দেখুন কত আছে, 20। তাহলে আমরা এখানে 20 প্রেস করলাম, 20, যে দেখুন এখন 20 আসলো। তো এই 20 কে আমাদেরকে ইকুয়াল প্রেস করে এখানে 0 যেখানে সেখানে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল প্রেস করলে দেখুন 20 এখন এখানে চলে আসলো। তাহলে আমি এই 20 কে এখন কিসে দেখতে যাচ্ছি, তাহলে কোশ্চেনে দেখুন, কোশ্চেনে কি বলতেছে, বাইনারিতে দেখতে যাচ্ছি, তাই না? 2 মান হচ্ছে বাইনারি। তাহলে এই যে এখানে বাইনারি কোথায়, এখানে দেখুন বাইনারি যে এখানে, এখন বাইনারিতে প্রেস করুন, দেখুন বাইনারি যে ভ্যালু সেটা চলে আসছে 10100। আমরা কত পেয়েছি দেখুন, 10100। ঠিক আছে, তাহলে হলো এটা। এখন বাকিগুলোর জন্য চলুন দেখি। তো এখন এটা দেখুন, এখন আমাদেরকে কি করতে হবে যে এখন আমরা এই ডেসিমাল যেটা আছে এটাকে হচ্ছে আমরা অক্টালে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখুন এখানে যেহেতু আমার বি আছে এটাকে আমাকে চেঞ্জ করে প্রথমে ডেসিমালে আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ডেসিমালে আনলাম, মানে এখানে কোশ্চেনে যেটা থাকবে সেটা আগে এখানে আনতে হবে, আনার পরে এটাকে আমরা কিসে রূপান্তর করতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করলে সেটা রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, 156, তাহলে 156। ঠিক আছে, এটা ডেসিমাল, তাই না? তাহলে ইকুয়াল, দেখুন এই যে ইকুয়াল বাটন প্রেস করলাম এবং এখানে আমার 156 চলে আসলো। ঠিক আছে, এখন এটা হচ্ছে ডেসিমালে আছে, এটাকে আমরা কিসে দেখতে যাচ্ছি, এখানে আমরা ভিত্তি 8 মানে অক্টালে দেখতে যাচ্ছি, তাই না? তাহলে এখানে অক্টাল কোথায় আছে, সবার শেষে। তাহলে এখন আমরা অক্টালে, অক্টালে এই বাটনে প্রেস করব, অক্টাল বাটনে প্রেস করলে কত আসলো, 234। তাহলে আমাদের আনসারটা দেখুন 234। ঠিক আছে, ওকে, তাহলে পরেরটাই যাই। তো দেখুন পরেরটা যাওয়ার আগে আমাদেরকে এইখানে কি করতে হবে, আবার ডেসিমাল আনতে হবে। তাহলে এখানে এখানে হচ্ছে আমরা ডেসিমাল নিয়ে আসলাম, ওই যে ডিতে প্রেস করলাম ডেসিমালে আসলো। তো এখন আমাদের কি আছে, 178। তাহলে 178 এখন ইকুয়ালে প্রেস করলাম, এখানে 170 চলে আসলো, এখানে 178 চলে আসলো। এটাকে আমাদের কিসে নিতে হবে, হেক্সাডেসিমাল, তাই না? তাহলে এই যে এখানে হেক্সাতে প্রেস করলাম কি আসছে, B2। ঠিক আছে, B2। তাহলে দেখুন আমার আনসার কত আসছে, B2। ক্লিয়ার? তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে কোনো ভিত্তি। তো যে কোনো ভিত্তির জন্য আসলে ক্যালকুলেটার ইউজ করে আনসার বের করা যাবে না, এটা ম্যানুয়ালি করতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।